সরে দাঁড়ালেন সাকিব খান, চলে আসলেন শরীফুল রাজ। এবার শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছে ইদিকা পল। বছর কয়েক আগেই ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানকে নিয়ে কবি শিরোনামে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা আসিফুর রেজা কল্লোল। এই ছবির গল্প শুনে সিনেমাটি নিজেই প্রযোজনা করতে চেয়েছিলেন সাকিব খান, কিন্তু তেমনটা আর হয়নি, বরং পুরো সিনেমা থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। সূত্রের খবর, সাকিব খানের জায়গায় অভিনেতা শরীফুল রাজকে এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। চলতি মাসে পরিচালকের সঙ্গে কলকাতাও যাচ্ছেন নায়ক। ছবিতে রাজের সঙ্গে জুটি বাঁধবেন প্রিয়তমা খ্যাত ইদিকা পাল। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে খবরটি নিশ্চিত করেছেন, তবে পরিচালক নায়ক এখনই এই বিষয়ে মন্তব্য করতে রাজি নন। প্রাথমিকভাবে কথা পাকাপাকি, সব ঠিক থাকলে আগামী সপ্তাহে সিনেমাটির পরিচালক কল্লোল কলকাতায় গিয়ে অফিসিয়ালি চুক্তি করবেন ইদিকার সঙ্গে। এ বিষয়ে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন, কাগজে কলমে কোনো কিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলাটা উচিত নয়, কাজ শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন। কত কিছুরই তো কন্ট্রাক্ট হয়, কাজ শুরু হয় কয়টির, তাই আমি অফিসিয়ালি কিছু জানাতে চাই না। তবে ইদিকা পল ভালো অভিনেত্রী, তার সঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে। শরীফুল রাজ সবশেষে চিত্রনায়িকা বুবলির সঙ্গে দেয়ালের দেশ সিনেমায় অভিনয় করেছেন, শীঘ্রই প্রেক্ষাগৃহে এই সিনেমাটি মুক্তি পাবে। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকেই। আর আমাদের ফেসবুক পেজ স্মার্ট নিউজে একটি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ।